আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি ছিল ইলেকট্রিক্যাল বিভিন্ন হ্যান্ডলসের পরিচিতি। আজকে আমি আপনাদের এগুলো প্র্যাকটিক্যালে দেখাবো কোনটার কী কাজ। প্রথমে কাটিং প্লায়ার্স, আমরা দেখবো কীভাবে কাটিং প্লায়ার দিয়ে একটি কেবল কাটতে হয়। আমরা দেখতে পাচ্ছি কীভাবে একটি কেবল কাটিং প্লায়ার্সের সাহায্যে কাটতে হয়। এখানে আমরা দেখতে পারতেছি কিভাবে কাটা লাগে, একটি কেবল কাটার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। আমরা জিনিসটি আবার দেখব, আমরা আবার দেখতে পাচ্ছি কিভাবে একটি কাটিং প্লায়ার্সের সাহায্যে একটি কেবল কাটা হয়। ধন্যবাদ। এবার আমরা দেখব কিভাবে একটি ওয়ার স্ট্রিপার ব্যবহার করে আমরা কেবল ইনসুলেশন কাটতে পারি। এখন আমরা এই ভিডিওটি দেখব। দেখতে পাচ্ছি কিভাবে ওয়ার স্ট্রিপারের মাধ্যমে একটি কেবল ইনসুলেশন আলাদা করতে হয়। এখন আমরা দেখব কম্বিনেশন প্লায়ার্সের কাজ সম্পর্কে। কম্বিনেশন শব্দের অর্থ সমন্বিত। কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে বিভিন্ন কাজ করা যায়, যেমন কেবল ইনসুলেশন খোলা, কেবল দুইটা কেবল একসাথে জোড়া দেওয়া। এখন আমরা দেখব কিভাবে কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে দুইটি কেবল জোড়া দেওয়া যায়। কম্বিনেশন প্লায়ার্সের ব্যবহার, আমরা দেখব কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে দুটি তার কিভাবে জোড়া দেওয়া হয়, দুটি কেবল জোড়া দেওয়া। আমরা এখানে কেবল জোড়া দেওয়ার নিয়মটাও দেখে নিচ্ছি কিভাবে আসলে দুইটি কেবল জোড়া দেওয়া লাগে। কম্বিনেশন প্লায়ার্সের ব্যবহার, আমরা দেখতে পাচ্ছি এটি কম্বিনেশন প্লায়ার দিয়ে কেবলটাকে মোড়ানো হচ্ছে। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে। আরেকটি পদ্ধতিতে আমরা কিভাবে দুটি কেবল জোড়া দিতে পারি সেই পদ্ধতিটি এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে দুটি তারকে একত্রে জোড়া দেওয়া হলো। আমরা এখন দেখব লাক্স পাঞ্চারের ব্যবহার সম্পর্কে। এখানে আমরা কতগুলো লাক্স দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কেবল লাক্স। লাক্স পাঞ্চার, যে লাক্স পাঞ্চারটি আছে এখানে বিভিন্ন মাপের কেবল লাক্সের জন্য বিভিন্নভাবে খাঁজ কাটা আছে, কয়েকটা খাঁজ কাটা আছে। একইভাবে এই হ্যান্ড পাঞ্চ, এটা আইল্যাক্স পাঞ্চার, এটাতেও বিভিন্ন মাপের কেবল লাক্সের জন্য খাঁজ কাটা আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে এই লাক্স পাঞ্চারের জন্য এটা লাক্স, আর এগুলো হচ্ছে এই লাক্স পাঞ্চারের জন্য। এখন আমরা দেখব কীভাবে একটি কেবলে লাক্স পাঞ্চার দিয়ে লাক্স পাঞ্চ করা লাগে। আমরা দেখতে পাচ্ছি কেবলে লাক্স পরানো হলো। এখন লাক্স পাঞ্চারের মাপ অনুসারে, লাক্সের মাপ অনুসারে আমরা
ওই খাঁজে ফেলবো। খাঁজে ফেলে প্রেশার ক্রিয়েট করলে হয়ে গেল। এখন এর মাথাটা আমরা কাটিং প্লায়ার দিয়ে কেটে দিই। এবার আমরা দেখব ওলাক্স পাঞ্চ করার নিয়ম, কিভাবে আমরা একটি ওলাক্স পাঞ্চ করব। মাপ অনুসারে আমরা ওই খাঁজের মধ্যে ফেলবো এবং প্রেশার প্রেশার দেব। প্রেশার দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ওলাক্স কেবলের মধ্যে পড়ানো। চারাটা অমসৃণ লাগে না? এখন আমরা মাল্টিমিটারের ব্যবহার সম্পর্কে দেখব, কিভাবে একটি মাল্টিমিটার দিয়ে আমরা বৈদ্যুতিক ভোল্টেজ, এখানে একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি, এটার ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং এটার আউটপুট হচ্ছে 24 ভোল্ট বা 12 ভোল্ট ডিসি। ইনপুট 220 ভোল্ট এসি, আউটপুট 12 ভোল্ট ডিসি। এখন আমরা দেখব কিভাবে মাল্টিমিটারের সাহায্যে এটির ইনপুট এবং আউটপুট মাপা হয়। প্রথমে মাল্টিমিটার এর সিলেক্টরকে ভোল্টেজের রেঞ্জে নেওয়া লাগবে, সেটা হচ্ছে এসি, যার সাহায্যে আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে এসি 220 ভোল্ট এটা মেজারমেন্ট করব। পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই ইনপুটে পজিটিভ নেগেটিভ পট ধরা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মিটারের রেঞ্জ হচ্ছে 232 ভোল্ট এসি। এবার আমরা দেখব এটার আউটপুট। আউটপুটে এখানে আমরা দেখতে পাচ্ছি ভি মাইনাস ভি প্লাস, ভি মাইনাস এবং ভি প্লাসে আমরা মাল্টিমিটারের কেবল দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এখানে কত ভোল্টেজ দিচ্ছে আউটপুট। আমরা এখন দেখব কিভাবে, দেখতে পাচ্ছি পজিটিভ নেগেটিভে প্রোব ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 12 ভোল্ট ডিসি, এখানে আমরা যে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসি ইন্ডিকেটর, এটা হচ্ছে ডিসি। এখানে আমরা 12 ভোল্ট ডিসি এম আউটপুট পাইতেছি। এখন আমরা দেখব ক্লাম্প মিটারের ব্যবহার সম্পর্কে। ক্লাম্প মিটার দিয়ে বৈদ্যুতিক কারেন্ট মাপা হয়। এখন আমরা ক্লাম্প মিটারের সাহায্যে একটি এসির কারেন্ট দেখব, একটি এসিতে কী পরিমাণ কারেন্ট নিচ্ছে। আমরা একটি এসি দেখতে পাচ্ছি, এসির পাওয়ার লাইন। আমরা এখান থেকে এই এসিটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে এটা আমরা ক্লাম্প মিটারের সাহায্যে দেখব। প্রথমে ক্লাম্প অন মিটারের অ্যাম্পিয়ারটা আমরা সিলেক্ট করে নেব, তারপরে আমরা চেক করব যে এটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 9.56 বা কম বেশি নিতেছে এসি 220 সিঙ্গেল ফেজ। আমরা দেখতে পাচ্ছি 9. সামথিং কারেন্ট নিতেছে।